আরে আমার যা সমস্যা কি বলবো ডাক্তার সাব আপনারে বলার মতো না কি বলো মাই প্রবলেম স্যামসাং ওয়াটার কামিং মাই ব্যাক সাইড কি বলো আমি তো কিছুই বুঝতে পারতাম না একটু ভালো করে কও আমার পাতলা পায়খানা হয়েছে চা বুঝলাম কথায় কথায় তো ইংলিশ কেন ঝাড়তাস আরে কথায় কথায় ইংলিশটা ঝাড়ি আমি মানে কি বলবো আপনারে গত রাত্রে আমি লন্ডনে গেছিলাম আচ্ছা বুঝলাম তুমি এক রাতের জন্যে দুবাই গেছিলা তা দুবাই তো আর বি চলে তা তুমি ইয়ে শিখলা ইংলিশ শিখলা কীভাবে আরে ডাক্তার সাহ দুবাই না দুবাই না লন্ডন লন্ডন লন্ডনে গেছিলে বুঝছেন ও আচ্ছা দুবাই না লন্ডন ডন গেছিলা তা ভালা করছিলা তা এক রাতের মধ্যে কিভাবে গেছিলা তুমি আরে এক রাতের জন্য কিভাবে গেছি মানে আমি ঘুমাইছিলাম বিছানায় ঘুমানোর পর দেখি আমার আত্মার সই গেছে লন্ডন তো লন্ডনে গিয়ে আর লন্ডনে যে ভাষা বার্তা বুঝছে নি ওই আবহাওয়া লেগে গেছে তাই কথায় কথায় ইংলিশ বাইর হয়ে যায় আচ্ছা সব নিয়ে গেছিলা তা ভালো করছিল খুব ভালো খুব ভালো তাছাড়া ডাক্তার আপনার চুলগুলা গুলা কালা আর এইগুলো সব সাদা কেন আচ্ছা দাড়ির কথা কইও না ওই যে আমাদের পাশে যে ডাবল এম এ ডাক্তার আছে না উনি কইছে তোমার সোল কালো রাখো আর গোফ দাড়িটা সাদা রাখো তাহলে তুমি সুস্থ থাকবা বুঝছস আচ্ছা ওই এম এম এ মে ডাক্তার এরই কইলেছে আপনারে তা আপনি কি ডাক্তার আমার কথা কইছো আমি হলাম এইচ টি ডাক্তার বুঝছনি হ্যাঁ আচ্ছা বুঝো না মানে হল হলুৰে কি হৈছে মানে কয় যে আমাৰ এই ৰোগ হৈছে আমি কি কৰি গুগলে গৈ চাৰ্চ কৰি যে এই ৰোগে কি ঔষধ কিয়নো যায় বুজ তাৰপৰা তই ৰোগ ঔষধ টা দি এই ৰ চিন্তা কইর না হ আচ্ছা তাসা তোমার কি রোগটা জানো বললা তো একটু কইলা কও কি হইছে আমার পাতলা পায়খানা হইছে ও আচ্ছা পাতলা পায়খানা বুঝছি রোগ কোন সুবিদাছি তাসা কতটা পাতলা পায়খানা হইতাছে কতটা পাতলা কও দিই পাতলা কেমন হইতাছে এই যেমন ধরে লেন আপনি যদি মুখে রাখেন উম করে কুইল কষিয়ে করতে পারবেন বুঝছেন হ্যাঁ এতটাই পার্কা রে কি হলো ডাক্তার সাহেব অ্যাম্বুলেন্স রাখব না